আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম সবসময়ের মতো আবার নতুন ভিডিওতে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার নানু হলো পিঠা বানাচ্ছে, বাদ বাকিটা ভিডিওতেই দেখতে পাবেন। অনেক পছন্দ করে, আর বিশেষ করে নানির হাতেরটা অনেক বেশি পছন্দ করে। নানি অনেক সুন্দর করে প্লাস মজা করে এই পিঠাটা বানায়। তো এখন এই পিঠাটা বানানোর প্রসেস চলতেছে। নানি, এটার মধ্যে কি কি দিছো? নারকেল দিছি, গুড় দিছি, লবণ দিছি, এই আর কিছু না। নারকেল গুড় আর লবণ আর কিছু দেয় নাই। আর এটার একসাথে মিক্স করা, তারপরে যে এটার ভিতরে ঢাইলা দিবা না, তারপরে ডাইকে ঘুরা চড়াই দিব। এটার নাম আছে ধুপি পিঠা। ধুপি কেমনে বুঝলা? যার একটু পানি লাগবো। আচ্ছা, তোমার এই পিঠা বানান কেনা শিখেছে নানি? আমার নানি তোমার পিঠা বানানো শিখেছে। আমার নানি কিন্তু অরিজিনাল তো ক্যামেরা ছিল না, তাই না? কেউ ভালো কইতো না আমার হাসিনে কিছু দিনে তোর নানির কাম করছে। আবার উড়ান দাও আটতে দেনে হে কাজী বাড়ির ফুট দিয়ে হয়েছে দাদা, হ্যাঁ বাগদা গেছি। এই এই জায়গায় পরে বাড়ি করছে? এই জায়গায় এবার এখন ঠিক আছে। সাবি না কুলু কুলু করে আসি। না বুঝা যাইতেছে না, খালি হালকা একটা গিয়া কালার আইছে। আমি অনেক দিন ধরে করতেছি, বানাম বানাম বানাই খাম। এক লাখ লাখ পিঠা বানাই খাওয়া যায়। সেই তো এ নাকি কইছি ওটা বানাইয়া দি বা ওখানে বই এত এই এতগুলো যেমন যাইব না। হ তা আমরা হলে এতক্ষণ নানির দুঃখের কাহিনী শুনলাম। দেখছেন আমার নানির চশমা পরে কত সুন্দর লাগতেছে। তোমার কোন জমার ডগ দেখা যায় নানি? চশমাটা হিন্দুর চশমাটা সুন্দর আছে। আর থুপাই থাপায় ডাকিয়ে দেব। এর মধ্যে কি খুঁজে দেওয়া লাগবো?
মানে পাতিলটা যাতে কালো না হয় তার জন্য ছাই দিয়ে দিল ভিজাইয়া, মানে কালি পড়লে এই ময়লাটার উপর পরব, ময়লাটা ধুয়ে হালাইলে কালিটা যাব আর পাতিলটা সাদাই থেকে যাব। এটা হলো বুদ্ধি, বুঝছেন? যাগো বুদ্ধি নাই তাকে দিয়ে দিলাম। আর এখন আবার ওই যে দেখেন পাতিলের সাইড দিয়ে ফাঁকা হয়ে আছে, ওই ফাঁকা বন্ধ করার দেখে মাটি গুলাইয়া পরে ওই জায়গাটা হচ্ছে মাটি দিয়ে দিব। মাটি নিতেছে এই জায়গায়, আমার নানি হলো মাটি পুর করে রাখছে, মানে ঢাকিয়া রাখছে, ওই লেপন ঠেপনের কালা হেন তোর মারি নেই, ঢাকিয়া রাখছে মারি এই না। সব কিছুর লেগে রেডি থাকে আমার নানি, সব 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 সমস্যার জন্য সব সময় রেডি থাকে। আর এই যে এই বদনিটা দিয়ে হচ্ছে আমার নানি উজু করে আগের দিনের মানুষের মতো, একটা জিনিস খাই তো কত টান না। হ্যাঁ নানি, টান না দুই একটু টান না করে একলা একলা এডু এডু বানিয়ে হে খাওয়াম তাই। হে তো এত টান না, পাঁচশো রোজ এই ঝামেলা, একশো রো একই একশো রো এক এক ঝামেলা, আট জোরো একই ঝামেলা। ওই যে যাতে যে যেসব দেশে থাকবো আমারও তো মাইয়া জামাই আইবো, নাতিন জামাই আইবো, হ্যাঁ খাওয়াইতে হইবো না। বাবাইব না ভাববা যাইব এনেকে দিয়ে যাইয়া এর লেগে ডাকা সরে এসে পিড় হয় না। যাবাই রে ওটার মধ্যে হ্যাঁ
তো রানুর হচ্ছে পিঠাটিটা বানানো শেষ, খাওয়াও শেষ, আর এখন হলো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখন হলো আমি নানুদের বাসা থেকে হচ্ছে মামার বাড়িতে যাচ্ছি, আর রাত পোহালি হচ্ছে গিয়ে আমরা ঢাকায় চলে যাব ইনশাল্লাহ। আমাদের গ্রামে বেড়ানো মোটামুটিভাবে শেষ হয়ে গেছে, আর কালকে আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ঢাকা ঠিকঠাক পৌঁছাতে পারি। আর এইখানে যে সন্ধ্যা হয়ে গেলে এইখানকার পরিবেশটা যে কি একটা ছমছমে পরিবেশ হয়, সেটা এর আগেও আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় যে কোনো একটা হরর ফিল্মের কোনো জঙ্গলের সিন দেখতেছি এই টাইপের একটা ফিলিংস চলে আসে। মানে একদম নির্ঝুম একটা জায়গা, এখানে একদম গাড়ি ঘোড়া নাই, তারপর মানুষজন ওরকম নাই, একজন দুইজন মানুষ, আর বাড়িঘর অনেক দূরে দূরে, যার জন্য হচ্ছে কি এত বেশি নিরিবিলি আর এত বেশি ভয়ঙ্কর লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর ভিডিও না বাড়াই কারণ আপনাদের নিজেদের কাছেই বাজে লাগবে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও করেছি, আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।